এটা পেয়েছিল 70% এর জন্য যদি যথাযথ পদক্ষেপ নিত, আপনারা তো অপরপক্ষ আজকে বিশ্বাস করতো না। তদন্তের কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতার বিষয়ে উল্লেখ করলো পুলিশের দাবি, সঠিকভাবে এই ঘটনার তদন্ত করা হয়েছিল। অনেক সময় দেখা যায় যে পুলিশের কাছে সাক্ষ্য প্রমাণ দিলেও পরবর্তীতে কোর্টে গিয়ে সাক্ষ্য প্রমাণ তারা হয়তো প্রাণের ভয়ে হোক বা ব্যক্তিগত লোভ লালসার কারণে হোক পরবর্তীতে যথাযথ ভাবে সাক্ষ্য দেয় না, এতে মামলা মেরিট না থেকে মামলা ক্ষতিগ্রস্ত হয়। তবে গ্রেপ্তার যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে পুরো পরিকল্পনার তথ্য বের হয়ে আসতে বলে মনে করেন আহমেদ সিন্দেকওয়ার জামায়াতের নেতারা কমলদের সমাজসংবাদ চট্টগ্রাম। এদিকে ফারুকী হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দলের নেতারা। নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নগরীর প্রতিটি ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এই সমাবেশে যোগ দেন। এদিকে মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনায় শোক ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এতে দেশবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে সরকার সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেন বেগম জিয়া। বিকেলে গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে বেগম জিয়া আরো বলেন, বর্তমান অবৈধ সরকারের আমলে দেশের মানুষ নিরাপদ নয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। তিনি অবিলম্বে মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এবার অন্যান্য প্রসঙ্গ, ঢাকা মেডিকেল স্টোরে চুরি হয়ে যাওয়া নবজাতক